দেখতে রোজা গুনা চললে যাইতে আছে। আর এই রোজার মাসে মুই পরিবারের হগলটির লগে কেমন তারা কাটাইতে আছে। আর ইফতারে কি কি আয়োজন করছিলাম হগল কি সুইকুল আয়োজকর ব্লগে শেয়ার হবো। মোর দাদুর আবু ওরা মোর ভিডিও ডিসক্রিপ করবেন না করলে মোডও দেখতে পাবেন ভালো লাগছে। আসসালামু আলাইকুম দাদুর আবু ওরা আফর এরা হগলটি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে হগলটি ভালো আছে। ইফতারিতে চিকেন বিরিয়ানি পাক করবো বুঝছেন। তার প্রত্যেক দিন তো ভাজা পোড়া খাইতে ভালো লাগে না, তার ভাজা পোড়া একটু কম খাইয়ে বিরিয়ানি টে খা। মোর লগে কলো চিকেন বিরিয়ানির লগে সবকিছু একালে সুন্দর করে রেডি করে নিছে। এখন শুধু কি করতে হবে রান্না করতে হবে বুঝছেন। তার একল দিয়ে আবার কতগুণে পেস্ট তেলের উপর ভাজ্যে বেরেস্ত আকারে করে নিলাম। আর ওখানে ওই বাদাম বাটা জয়টি বাটা কিংবে মশলাপাতি যা যা লাগবে সব কিছু সুন্দর করে গুজ গাছ করিয়ে রান্দার প্রসেসিংয়ে চললে আসলাম। আর মাংসগুণ একালে সুন্দর করে কুটিয়ে বেসতে বুঝছেন। ওই যে লেমু দিয়ে সিপড়াই একটু টক দই দিয়ে সুন্দর করে কলে ম্যারিনেট করে রাখছিলাম। আর একল দিয়ে বিরিয়ানি পাক করার লেগে প্রথমে যে মাংসটা পাক করতে হবে মাংসের মশলাটা করলো কষাইয়ে নিতে আছে। যত সুন্দর তারা কষাই নেবে অতই করলো খাইতে কি হবে মজা হবে বুঝছেন। তার ওই লেগে করলো মশলাপাতি গুণা কষেই নিতে। আর দেখা যায় কি ইফতারিতে এক এক দিন এক এক রকমের আইটেম করলে খাইতে ভালো লাগে। প্রত্যেক দিন একই জিনিস খাইতে খেতে একলে মুখ ফির রয়েছে কথা বোঝে না। আর এছাড়া প্রত্যেক দিন ভাজা পোড়া খাওয়া তো একলে স্বাস্থ্যের লেগে অতটা ভালো না। এরপরে ভাবলাম যে এরম করে একটু বিরিয়ানি প্যাক করি। আর এখানে দেখতে পাইতেছেন যে বিভিন্ন রকমের বাদাম বাইটটা নিয়েছিলাম, ওই বাদাম বাটা দিয়ে দিছে। এছাড়া যে আরও মশলাপাতি গুণ থাকে বিরিয়ানির ওই ইয়ে করলো বাইটটা নিয়েছিলাম, ওই সুন্দর করে বাড়া মশলা দিয়ে সুন্দর তারা মশলাপাতি গুণ কষেই নিতে আসি। একালে সুন্দর করে গুণ গুণ ওই হিসেবে যে কষে নেবো যেন একালে সুন্দর গিরান বেরিবে ও সেকালে বুঝতে হবে যে কষে নেটা হয়ে গেছে, উপরে একটু তেল উঠিয়ে আসবে। তার ইয়ে দেখতে মধ্যে রেপে মালা ভালো লাগে। তার ইয়ে দিয়ে সুন্দর তারা কষাইয়ে কষাইয়ে হয়ে গেলে সেকালে কী করতে হবে ম্যারিনেট করে যে মাংসগুলো রাখছিলাম না ওইয়ে দিয়ে দিতে আসি। তার মোর দাদুর বউরা মোর তিন নিয়ে ভালো করে রান্নাবাড়া করতে পারেন। হ্যাঁ কোনো কথা না, মুই যেরকম করে রাঁধতে আসলাম রেসিপি একারে শেয়ার করতে আসি না আমাকে শেয়ার করতে আসি যে মুই আজকে ইফতারিতে কী প্যাক করবো কথা বলছি না। আর অন্যান্য দিন ইফতারিতে তো দেখা যায় যে কমন আইটেম যাই ইয়ে তো থাকে। তার এখন তিন নামই ভাবছি কি এক দিন একটু এক রকমের করিয়েই চেষ্টা করুন। প্রত্যেক দিন এই যে ছোলা বুট মুড়ি কিংবে আলু সব বেগুন ইয়ে খাম, হ্যাঁ না প্রত্যেক দিন একই খান তো খাইতেও ভালো লাগে না কথা বলছে না। তো চিকেন বিরিয়ানির সাথে অন্যান্য খাওয়ান খাইতে এবার ভালো লাগে। তার মর দিনগুলো তো এরম করেই পার হইতে আছে। রমজান মাস প্রত্যেক দিন করলে মুই ব্লগও দিতে পারি না। দেখা যায় কি বিভিন্ন ব্যস্ততার ভিতর দিয়ে থাকা হয় তো ব্লগ ওরম করিয়া দাদুকে বউগুলোকে শেয়ার করে না। তার মর বেমালা দাদুর বউরগুলো বলে যে প্রত্যেক দিন ব্লগ দেবেন। একই দিয়ে আমার ছোট্ট ভাই নামাজ পড়িয়ে আসছে, ও আবার মসজিদ গুনে এই যে এরম খেজুরের প্যাকেট পাইছে বুঝছেন, ওই পাইয়ে মোর হাতে দিয়েছে যে এইটি আমি মসজিদ গুনে পাইছে এইটা খাইতে হবে মাল্লা মজা। তার মুই আবার বললাম কি ইফতারিতে তোকে দিমু হানে বুঝছেন। তারা হে ইয়ে কারে হিন্দি তো ডাকে থুইছিলাম মাংসটা, ওই মাংসটা আবার দেখতে আসি যে হয়েছে কিনা। তার ইয়ে গেলে এই পর্যায়েগুলো দুধ দিয়ে দিতে আসি বুঝছেন। দুধ দিলে কি বেশ হাত বাড়বে কথা বলছেন, মজা লাগবে আর কি। তার ঝোলটা পানি না দিয়ে দুধের ঝোলটা দিয়ে খাইতে ভালো লাগে। রহমতে রমজান মাসে এরম করে কোনো কষ্টই পড়তে আসি না। এক ফির যে রমজান মাসে রোজা গুনে পরে দেখা যায় যে পানির তিরিশে মানুষের গলা কালে হুগিয়ে যায়, রোদ্দুরের গরমের তাপ থায়। তার এফির আল্লাহর রহমতে একটু ঠান্ডা ঠান্ডা ইয়ে আছে ওয়েদারটা, হেরম করে কলো প্রত্যেক ফিরে না ওরম করে কষ্ট না। তার মর্ধারাতে এই মনে থাকে যে ইয়ে এখান দিয়ে কলো চিকেন বিরিয়ানির লেগে যে বিরিয়ানিটা পোলাউটা যে ওইটা কলো পাক করে ফেলে নিয়ে হইতেছে বাজান। তেলের উপরে সুন্দর করে একটা পেঁয়াজ গুনা ভাজা সব কিছু দিয়ে মশলাপাতি দিয়ে নুন দিয়ে একালে পলার চালটা কী করতে হবে একালে ভাজা ভাজা করে নিতে হবে, অর্থাৎ কষিয়ে নিতে হবে। যত বেশি ভাজা ভাজা মটমটা করা হবে অতই কলো খাইতে ভালো লাগবে। ওইটা যদি না আলার্জি ভাজা ভাজা না করি পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দেয় তাহলে কলো খাইতে ভালো লাগবে না। তার এইখানে পানির বদলে কলো এই যে মাংসের তিনে যে ঝোল বাড়িয়েছে না ঝোলটা দিয়ে ভালো তারা কষাইতে হবে, তাহলে কী হবে খাইতে স্বাদ লাগবে বলতেন। তার কথা হলো খামো যেহেতু একটু মজা করে রেখে রান্না বাড়াটা যেহেতু একটু আর্ট আর সুন্দর করে মনের মতো করে মিশে রান্নলে কলো খাইতে মজাই হয়। তার হেয়ে দিয়ে কষাইয়ে ঝোলটা দিয়ে হেরপর কলো পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে। রমজান মাস কেমন কাটতে আছে, প্রত্যেকটা রোজা কেমন তারা কাটতে আছে অবশ্যই কমেন্ট করে জানাতে কলো ভুলবে না। তার যেই হোক সেখান দিয়ে কলো পোলাওটা হয়ে গেছে। এখন যে সিস্টেমটা করতে আছে এটা কলো এখানে যে প্রথমে যে মাংসগুলো দেখতে পাইতে আছে এই মাংসগুলো কলো প্রথম এক লেয়ার দিয়ে দিছে, এরপরে পিস বেরেস্তা দিয়ে দিছে, এরপরে যে পোলাওগুলো আলাদা করে প্যাক করছি না পোলাওগুলো আবার এক লেয়ারে দিয়ে দেবেন বুঝছেন। এক লেয়ার মাংস এক লেয়ার পোলাও আবার এক লেয়ার মাংস এক লেয়ার পোলাও এরম করে দিয়ে এরপর মিক্স করে সেদ্ধ করে এরম করে দিয়ে দিয়ে দেবেন। এরম করেও করা যায় একটা দেওয়া যায় যে যেভাবে খুশি সে কলো সেভাবেই দিতে পারে, সাথে কোনো সমস্যা নেই। তা যেই হোক এখানে কলো দিয়ে দিলাম আবার পোলাও, এরপর একটু বেরেস্তা আবার মাংস আবার এক লেয়ার দিয়ে দিতে এসে পোলাও ইয়ের উপর দিয়ে দিব মাংস দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে দিয়ে দেবো বোঝেন। আবার বেরেস্তা দিয়ে এখন ঢেকে ফেলাইতে হবে বোঝেন। তার এইটাকে এখন কী করবো এই ইয়ের কলো দেখা গেছে কি যে এই কড়াই আছে না যে তাওয়ার না যে থাকে তাওয়ারটা গরম করে ইয়ের উপরে ঢেকে সুন্দর করে একটু বা সেদ্ধ করতে বসাই দেবো, কারণ ওই যে চাইল এবং মাংস যেটা বোঝেন এটার জন্য সুন্দর করে মিশ্রিত হয়ে গেছে। অনেক কাহিনী করে কলো চিকেন বিরিয়ানি রান্না হয়ে গেছে। তার আজকে মন মতো রানলাম দৈলিক আম্মাগুলো একটু শেয়ার করলাম। তার ইফতারে আইটেমে আজকে কী কী আল হয়
বাকি জিনিসগুলো তো দেহানের মতো হেরম করে কিছু নেই বললাম না। আর লগে কলম ওই বাদাম ভর্তা করছিলাম, তার বাদাম ভর্তার রেসিপিটা আমি দাদাকে বুগালে গরম করে শেয়ার করতে পারিনি। তার এই যে চিকেন বিরিয়ানি আর ওইটার সাথে বাদাম ভর্তা খাইতে যে কী পরিমাণ স্বাদ, যারা না খাইছেন হারা তো বুঝবেন। আর এছাড়া ফল ফাঁকরা তো আলহেই, আর এখানে খেজুর তো থাকবে। আর এই বাদাম ভর্তাটা বেমালা স্বাদ করিয়ে বানানো হয়েছে চিকেন বিরিয়ানি, আনারস আলহে, এরপর সিলাপি, বুড়িন দিয়া, লেমু, ঘুমনি, পেয়ারা, আপেল, আঙ্গুর, বজন, সোলা, বুটমুড়ি হইয়াটু আলহেজ ইটুনটু করে যে ওইয়া খাইয়া এরপর চিকেন বিরিয়ানিটা খাইবে না। তার মই এবার করতে আসে কি যে প্লেটগুলো সুন্দর করে প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়ে গুজগুজ করে নিতেছে, অর্থাৎ ওই যে ফল ফাঁকড়া খেজুর কম যেন না পড়ে প্রত্যেকটা প্লেট সুন্দর করে সাজাইতেছে। আর ইফতারির সময় এই কাজটা করতে মন খারাপ, মোর নানা ভাই, এরপর মোর ছোট্ট ভাইয়ের কেউ বন্ধু, মোরা সবাই মিলে একত্র ইফতারি করবো, তারা সবাই মিলে একত্র ইফতারি করার মজাই করলো আলাদা। আর এখানে কলো গুড়ের শরবত দেখতে পাইতেছেন যে বেমালা ঠান্ডা ঠান্ডা গুড়ের শরবত রেডি হয়ে গেছে, মোর মা এবার ঢাইলে নিতে আসে। আর বলো না পরিবারের হগলিতে মিলিয়ে একত্রে মোরা বৈশে সুন্দর করে রেপ্তারি করবো। আর মোর ছোট্ট ভাই আবার টুকটুক করে মুড়িমা হাইতে আসে, এই যে মোর ছোট্ট ভাইয়ের বন্ধু বজন। তার মোর মাইয়া আবার ওর বন্ধুরে বেমালা পছন্দ করে, ও যেকালে আসবে ওর মুড়িমা হাইটার কাম হইতে আসে, তো তার ওই যে মুড়ির বাডাডা দিয়েছে আর আয়োজন দিয়ে দিয়েছে এরম করতে করতে। এরপর মোর নানা ভাই আবার শরবতটা প্রথমে মুখে দিয়ে নিল, তার খেজুর খাই, এরপর শরবতটা মুখে দিয়েছে। মোর আব্বাই আসতো, মোর এখন সুন্দর করে বৈশে পরিবারের হগলিতে কী করতেছে, ইফতারি করতেছে। আর ইফতারির লোক গেলো ওই যে প্লেটগুলো আমি প্রথমেই হাজাইয়ে নিছি, এখন আমার ছোট্ট ভাই প্রত্যেকের প্লেটে মুড়িমাহা দিয়ে দিতে আসে। মুই আবার মুড়িমাহার একটু কম খাই, ওই লোক আবার মুড়িমাহার দিয়ে জিলাপি দিয়ে বড়াই বড়িয়ে খাই, বুঝলেন, মধ্যে বেমালা ভালো লাগে। আর এই যে এরম করি হাজাই গুজে পরিবারের হগলিতে মিললে মোরা করলো এখন ইফতারি করতে বসে পড়ছি, ইফতারি করতে আসি, আর সবাই মিললে খাওয়া লওয়া করার মজাই করলো অন্য রকমের, বুঝলেন। তাই যাই হোক, এই যে আলহামদুলিল্লাহ এফির দেখা গেছে মোরা বসিয়ে খাইতে আসি। বললাম না গত বছর ভাইয়া আসলো এফির ভাইয়া প্রবাসে, তার সবসময় যে সবাই একসাথে একত্রে থাকতে পারে সেটা কোনো সম্ভব না। সবাই মিলে একসাথে ইফতারি করা কিংবা একত্রে খাওয়া করা কোনো ভাগ্যের ব্যাপার, বুঝলেন। বাবা মা পরিবারের ভাই বোন সবাই একসাথে ইফতারি করতেও ভাগ্য লাগে। তার আলহামদুলিল্লাহ মুই করতে পারতেছি, মুই অবশ্যই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আর আল্লাহ রিজিকে যাইয়ে রাখছে, তৌফিকে যাইয়ে আলহেহি খাইতে আসি, সবসময় কোনো মুই এর লিগে আল্লাহর দরবারে শুকরিয়া জানি। যাই হোক, এরপরে মগে এই মুড়িমাহা কিংবা ইফতারি করা হয়ে গেছে। এরপরে এখন মোরা যে চিকেন বিরিয়ানিটা যে রাঁধছিলাম না, সেই করলো এখন সুন্দর করে পরিবেশনা করা হইতে আছে। তার ওই যে মোর ছোট্ট ভাই আর ওর বন্ধু নয়ন আর ওই মোর মাইয়া, ওর আবার খাটে বেছে, মোর মাইয়া তো স্পেশাল, ও তো কোনো ইফতারি করে না, বোঝে না। আর এই যে বাদাম ভর্তাটা, বাদাম ভর্তাটা খাইয়ে কালে হগলিতে প্রশংসা করছে যে বেমালা মজা আসলো, একটু আনকমন, বোঝে না। আনকমন বলতে কি, ওই বিরিয়ানির সাথে ভর্তাটা খাইতে ভালোই লাগছে, একটু অন্যরকমের। তার যে এরপর মোর ভাবি, মোর আব্বায়, মোর মায়, মোর নানা, মোরা সবাই মিলে সুন্দর করে একত্র আজকের দিনটা করলেন। ধরে কেমন লাগছে অবশ্যই এগুলো কমেন্ট করে জানাইতে ভুলবেন না। তার আজকের মতো বিদায় নিতে এসে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোগলকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।